প্রিয় দর্শক, রাজনীতি, অর্থনীতি আর সমাজের নানান অসঙ্গতি নিয়ে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আরএফএল গোল টেবিল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে জনমনে আগ্রহ, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানামুখী শঙ্কা। নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, ভোটে শেষ পর্যন্ত সব দল থাকবে কি, ভোটের দিন ভোটের মাঠ ও প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে কি না, সেই সঙ্গে রয়েছে ভোটের আগে এবং পরে জ্বালাও পোড়াওয়ের আতঙ্ক। এরকম নানামুখী শঙ্কার প্রশ্নকে সামনে রেখে প্রিয় দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ছয়জন রাজনীতিবিদ। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন, ধন্যবাদ আপনাকে, আমি ফখরুল ইমাম, এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। আপনাকে স্বাগত। সালাম আলাইকুম, আমি নাজমা আক্তার, সাবেক এমপি, সভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগ। ওয়েলকাম। সবাইকে শুভেচ্ছা। আমি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এমপি এবং চেয়ারম্যান সংসদীয় কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত। আপনাকে স্বাগত। আমার বাদিকে আছেন, সালাম আলাইকুম, আমি শওকত মাহমুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান। আপনাকে স্বাগত। যারা অনুষ্ঠান দেখছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাই। আমি সাইফুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। ওয়েলকাম। আমি সাদাত হোসেন সেলিম, সিনিয়র যুগ্ম মহাসচিব, লিবারাল ডেমোক্রেটিক পার্টি, এলডিপি। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন, এজন্য ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে, চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন ইউটিউব এবং ফেসবুকেও। তো আমরা যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে সেলিম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা বলেছি যে নির্বাচনে এখন মানুষের সুষ্ঠু নির্বাচনের যে প্রত্যাশা, তার চ্যালেঞ্জগুলো আসলে কী দেখতে পান আপনি, বাধা কোথায়, প্রতিবন্ধকতা কোথায় আসলে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে বলেছেন যে মানে নির্বাচনের যতই দিন ঘনিয়ে আসছে ততই আগ্রহ যেমন বাড়ছে, তেমনি আশঙ্কা বাড়ছে সমান্তরালে। সমান্তরাল বলতে গেলে আসলে আগ্রহ চাইতে আশঙ্কাটা অনেক বেশি পরিমাণে কাজ করছে এখানে। কেন আশঙ্কা মনে হয়? আশঙ্কাটা হলো যে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আধো নির্বাচন কমিশন আছে কিনা, এবং দেশের প্রশাসন কি আধো নির্বাচন কমিশনের কথা শুনছে কিনা, এবং নির্বাচন কমিশন আধো এই ধরনের দায়িত্ব পালন করতে সক্ষম কিনা দলীয় সরকারের অধীনে। কেন মনে হচ্ছে আপনার এটা? মনে হচ্ছে এখানে, যেমন আজকেও যদি আমি বলি, আজকে আমার নির্বাচন এলাকা লক্ষ্মীপুর এক রামগঞ্জের অন্তত 5-6টি বাড়িতে পুলিশ গিয়ে তল্লাশি চালাচ্ছে, তারপরে নেতাকর্মীরা প্রকাশ্যে রাস্তায় নামতে পারছে না, তাদেরকে আপনার সন্ত্রাসীরা হামলা করছে, প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডেকে ডেকে নিয়ে বলা হচ্ছে যে এলাকা ত্যাগ করার জন্য, বিদেশে চলে যাওয়ার জন্য, অথবা নৌকার পক্ষে কাজ করার জন্য। এই ধরনের একটা অবস্থার প্রেক্ষিতে, একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে যে নির্বাচনটা, এই নির্বাচনটা মানে আধো জনমনে কোনো আগ্রহ তো সৃষ্টি করে না, বরং একটা আশঙ্কা বিরাজ করছে। যেমন প্রত্যেকে আমাদের মানে জানতে চায় যে আধো নির্বাচন হবে কি না, নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে কি না। তো আমরা বলছি যে এটা আমরা আসলে নির্বাচনটাকে নির্বাচন হিসেবে গ্রহণ করছি না, আমরা নির্বাচনকে একটা আন্দোলনের অংশ হিসেবে গ্রহণ করেছি। নির্বাচনটাকে আমরা মুক্তির লড়াই হিসেবে গণ্য করছি, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই হিসেবে আমরা এই নির্বাচনকে দেখছি। সুতরাং এই লড়াইয়ের নির্বাচন তো আপনার এত সহজ এবং সামন্তরাল রাস্তা দিয়ে চলবে আমরা আশা করছি না। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমাদের কাছে নির্বাচন কমিশনের যে যতটুকু আশা, জি, ন্যূনতম সে আশা নির্বাচন কমিশন পূরণ করতে পারে নাই। আপনাকে একটু সময় দিলে বলতে পারি। আমরা নির্বাচন 3 সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য দাবি করেছি, আমরা সেখানে যুক্তি দেখিয়েছি, অনেকগুলো যুক্তি, আমাদের বিপরীতে কোনো যুক্তি নির্বাচন কমিশন দেখাতে পারেনি, এবং যে যুক্তিগুলো দেখাচ্ছে ওগুলো খোড়া যুক্তি। আওয়ামী লীগের পক্ষ থেকে যে গিয়ে বলা হয়েছে যে 1 ঘন্টা নির্বাচন পিছানো যাবে না, নির্বাচন কমিশন সেই মানে ধমকে মেনে নিয়েছে। পরবর্তীকালে আমাদের সম্ভাব্য ক্যান্ডিডেট আপনার নিপুণ রায় চৌধুরী এবং ছাত্রনেত্রী রুমা, তারা আমাদের ক্যান্ডিডেট, তাদেরকে গ্রেপ্তার করে পুলিশি রিমান্ডে নেওয়াটা আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। নির্বাচন কমিশন আদৌ সেখানে কোনো ভূমিকা পালন করতে পারেনি। সুতরাং আমাদের কাছে নির্বাচনটা কোনো উৎসবের নির্বাচন না। সেলিম ভাই, আসবো আপনার কাছে, জি আবার আসবো। নাজমা আপা একটু যদি বলেন, সেলিম ভাই যেটা বলার চেষ্টা করছেন, নির্বাচন কমিশনের যে পক্ষপাতিত্ব এবং প্রশাসনের এক ধরনের বৈরী মনোভাব, সেই জায়গা থেকে ওনার আশঙ্কা যে আদৌ আসলে নির্বাচন সুষ্ঠু হবে কি না। ধন্যবাদ আপনাকে। সেলিম ভাই যেটি বললো সেটি হচ্ছে, সেলিম ভাইদের সবসময় যে গদবাদা কথাগুলি সমালোচনা করার প্রয়োজনে সমালোচনা করে, দলকে চাঙ্গা রাখার জন্য কিংবা তাদের বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগকে
চাপে রাখার জন্য কিংবা নির্বাচন কমিশনকে চাপে রাখার জন্য তাদের এটি রাজনৈতিক কৌশল। তারা যে গদবাদের কথা বললো, লক্ষ্মীপুরের যে রামগঞ্জের কথা উনি বললেন, আমি গত নবম জাতীয় সংসদে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন আমি রামগঞ্জের দায়িত্বে ছিলাম। আমি জানি যে ওই সময়ে রামগঞ্জে চারদুলের জোট সরকারের সময় যে নির্যাতন হয়েছিল সেই নির্যাতনের কাহিনী আমি এই সময় এখানে আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। তবে উনি যে মন গড়া কথাগুলি বললেন, বিদেশে চলে যেতে বলছেন, বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছেন, তল্লাশি যদি করে আমার মনে হয় যদি সুনির্দিষ্ট কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কোনো মামলার কোনো আসামি থাকে, তাহলে নিশ্চয়ই পুলিশ এটাকে তাকে ধরতে যেতে পারে। আসামি তল্লাশির জন্য তো আমরা সবসময় দেখিয়ে যাই, আমি যখন এমপি ছিলাম তখন আমরা দেখেছি বিভিন্ন মাদকের আসামি বা কোনো হত্যা মামলার আসামি বা যে কোনো সামাজিক অপরাধের সঙ্গে যারা জড়িত এই ধরনের আসামিদেরকে পুলিশ প্রায়শই ধরতে যায়। তো সেইটাকে উনি এখন যদি এটা হচ্ছে পুলিশের হয়তো রুটিন অর, কিন্তু উনি যে কথা যেভাবে বর্ণনা করলেন সেটি শুনলে হয়তো মানুষ কিংবা যারা আছেন আমরা এখানে যারা ডায়াসে যারা আছি তারাও তো একটু আতঙ্কের মধ্যে পড়ে যাওয়ার কথা। কারণ প্রতিবারই নির্বাচনের পূর্বে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, আপনি আপনার মনে আছে কি না, একেবারে তত্ত্বাবধায়ক সরকার তারা দায়িত্ব নেওয়ার পরপরই সারা বাংলাদেশে যারা সন্ত্রাসী কার্যকলাপ করে কিংবা এই ধরনের কিছু লোকজনকে কিন্তু তারা এক রাতের মধ্যে গ্রেপ্তার করে ফেলতো, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাকে যা ইচ্ছা করার করতো। এক সময় তো মনে আছে যে 91-এ তো যখন 91 না 2001-এ আমরা হেরে গেলাম, যখন সেই সময় হারানো হলো সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা এসে প্রথম বসেই কী কী ফাইলে সই করেছিলেন আমাদের, এবং আমাদের কত নেতাকর্মীকে প্রথম রাতেই অ্যারেস্ট করা হয়েছিল, তো সেইগুলি ওনারা ভুলে গিয়েছেন কেন? বর্তমান নির্বাচন কি চলবে কি না পা, আমার তো মনে হয় পাল্টা গ্রেফতার এইটাই কি চলবে কি না? আসলে পাল্টা গ্রেফতার বিএনপির কাছে কিন্তু লিস্ট চাওয়া হয়েছিল, জি, যে ওনারা এতদিন বলেছেন ওনাদের লাখ লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু ওনারা 1000 সামথিং বা এরকম কিছু নেতাকর্মী লিস্ট দিয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করা, যেগুলো দিয়েছে সেগুলোকে ছাড়া হয়েছে, সেগুলোকে মুক্ত করা হয়েছে, কেন ছাড়তে হবে যদি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে? তাহলে তালিকা চাওয়ার মানে কি? তালিকা চাওয়ার মানে কি? এই যে নিপুণ রায় চৌধুরী কথা বললো, তো নিপুণ রায় চৌধুরী তো মানে সুনির্দিষ্ট মামলার আসামি এবং সেটা মিডিয়া দেখেছে, দেশবাসী দেখেছে, পুলিশ দেখেছে, যেখানে পুলিশের উপর হামলা হয়েছে তার নেতৃত্বে সে ছিল, সেখানে গাড়ি ভাঙচুর হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা হয়েছে, এবং এটা একটা আমরা যেটা জানি সেটা সুনির্দিষ্টভাবে বিএনপির পার্টি অফিসের মধ্যে লাঠি ছিল এবং যেটা আমি দেখেছি একই সাইজের লাঠিগুলি, বাঁশের লাঠি, একই সাইজের লাঠি সবার হাতে, এবং তারা আক্রমণ করছে। তো এই ধরনের পরিকল্পিত আক্রমণ করে এই যে নাশকতা সৃষ্টি করে এই যে যে গাড়ি আগুন দেওয়া হলো, গাড়িতে আগুন দেওয়া হলো এবং পুলিশকে অনেকগুলি পুলিশকে আহত করা হলো, যে পুলিশ ড্রেস পরা পুলিশ যারা অন ডিউটিতে ছিল তাদের শারীরিকভাবে যেভাবে তাদেরকে আহত করা হলো, তো সেইভাবে হিসাবে তো তাদের বিরুদ্ধে মামলা হবেই। তো এইটা যদি মামলা না হয় তাহলে কোন, তো এটা কি বলে আপনি বিএনপির উদ্দেশ্য কি, পুলিশকে মারা কিংবা হামলা, যেটা আপনার ভাষায় আপনি বললেন, কি চাইছে আসলে বিএনপি? তো এখনো চাচ্ছে যে তারা নির্বাচনে না এসে পারে না, যে তারা নির্বাচনে এসেছে কিংবা নির্বাচনে আসার পরে তারা যে কোনো সময় নির্বাচন ভণ্ডুল করার জন্য যে কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে, এটি হচ্ছে আমাদের আশঙ্কা। মানে নির্বাচনে না আসার একটা পায় তারা বিএনপি করছে, না আসার, তারা তো বলছে যে তারা আসছে, কিন্তু এই আশাটাকে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতি তারা সৃষ্টি করতে পারে, এটি হচ্ছে আমাদের আশঙ্কা। জি স্বাগত ভাই, আপনি যদি একটু বলেন, নাজমা আপা এবং সেলিম ভাই দু দফা কথা বলেছে। দেখুন, আপনার প্রথম মানে সূচনা বক্তব্যে বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাও আছে এবং চ্যালেঞ্জও আছে। প্রত্যাশা সবার মধ্যেই আছে, চ্যালেঞ্জের কথা যদি বলতে যান তাহলে দেখবেন যে অনেকগুলো ঘটনা ঘটেছে যেটা নির্বাচন কমিশন এবং সরকার মনে হচ্ছে যে তারা একযোগে মিলেই করছে। যেমনি করে দেখবেন যে আওয়ামী লীগ অফিসের সামনে মনোনয়ন প্রত্যাশীদের যে ভিড়, সেখানে দুজন প্রাণহানি ঘটেছে। কিন্তু বিএনপি যখন এই অনুষ্ঠানটি শুরু করেছে, আওয়ামী লীগের অফিসের অনুষ্ঠান শেষ হয়ে গেছে, তখন নির্বাচন কমিশন থেকে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে যে এটাকে নিয়ন্ত্রণ করা হোক, এবং সেই নিয়ন্ত্রণ করতে গিয়ে কিন্তু একটা হট্টগোল বাধে। এবং সেখানে যে পুলিশের গাড়ি কেন এমন জায়গায় রাখা হলো যেটা স্বাভাবিকভাবে পুলিশের গাড়ি সেখানে থাকে না, তারপর দেখলাম যে বিটিভি, সরকারি বিটিভির ক্যামেরা ট্যামেরা নিয়ে আগে থেকে উপস্থিত,
এবং এমন কত ঘটনা যেভাবে ঘটেছে যে একটা ঘটানোর জন্যই কিন্তু এই একটা পর্ব সেখানে অনুষ্ঠান করা হয়েছে, এটা সবাই বিশ্বাস করেন যারা যেখানে ছিল। তৃতীয়ত, আপনি আজকে গতকালকে বিএনপি অভিযোগ করেছে রিটায়ারিং অফিসারদেরকে পিএমের অফিসে ডেকে নিয়ে ব্রিফ করা হয়েছে, এই অভিযোগের ব্যাপারে কিন্তু এখনও কোনো সদুত্তর আমরা কিন্তু পাইনি। তো নির্বাচন হচ্ছে দলীয় সরকারের অধীনে, তাও ইলেকশন কমিশন বলছে যারা নিরপেক্ষ নির্বাচন করবে, রিটার্নিং অফিসাররা হচ্ছে ইলেকশন কমিশনের আন্ডারে থাকার কথা। এখানে সরকার প্রধানের অফিসে ডেকে নিয়ে ব্রিফ করার কোনো সুযোগ নেই, সে ব্রিফিং করা হচ্ছে, তারপরে প্রিজাইডিং অফিসারদের তালিকা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সম্ভবত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং পুলিশ প্রিজাইডিং অফিসারদের ফোন করে তার রাজনৈতিক পরিচয় জানতে চাচ্ছে, এবং সে যদি বিরোধী দল সমর্থক হয় বা তার কোনো আত্মীয় বিরোধী দলের কোনো নেতা থেকে থাকেন সেখানে তাদেরকে হুমকি প্রদান করা হচ্ছে। অতীতে আমরা কোনো নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড চেক করার কোনো সুযোগ ছিল না, এবং এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে কেন এই ধরনের প্রশ্ন করা হয়েছে এবং পত্রপত্রিকা ছাপা হয়েছে। তারপরে আপনি দেখুন ইভিএমটা একটা চাপিয়ে দেওয়া হচ্ছে, কোনো দলই বলেছে যে আমরা ইভিএম চাই না, কিন্তু নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিয়ে ইভিএমটা চাপিয়ে দিয়ে নির্বাচনে একটা বিতর্কের সূচনা করতে চাইছে, এইসব কারণে আমি বলি। আর গ্রেফতারের কথা, আপনি গ্রেফতার যেভাবে করা হচ্ছে এখনও হচ্ছে পুলিশের নিয়ন্ত্রণে, ইসি না ইসির নিয়ন্ত্রণে পুলিশ, এটা আমরা বুঝতে পারছি না। অবস্থা তো এখন ইসিকে পর্যবেক্ষণ করবো না পুলিশকে পর্যবেক্ষণ করবো সেটাও আমাদের কাছে একটা প্রশ্ন। ফোর্থ হচ্ছে আপনার পর্যবেক্ষণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সচিব গতকাল বলেছেন যে পর্যবেক্ষকদের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হবে, অদ্ভুত একটা কথা, মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, তারা ভিতরে ছবি তুলতে পারবে না, তারা কারো সঙ্গে কথা বলতে পারবে না, শুধু দেখে বেরিয়ে আসবে। সাংবাদিকদের ক্ষেত্রে এমনভাবে নিয়ম করা হয়েছে যে তারা কাউকে জিজ্ঞেস করতে পারবে না, এমনকি যে যদি দেখে যে ভিতরে ব্যালট পেপারে জোর করে সিল মারা হচ্ছে সেই ছবিও তারা তুলতে পারবে না। তো এই যে আয়োজনটা, এই আয়োজনটা মনে হচ্ছে যে এটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, এবং আগামীকাল থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের নামে অভিযান শুরু হবে এটা নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন। এটা আমরা ধরেই নিচ্ছি যে দেখবেন যে এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে বিরোধী দলের প্রচুর নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, যে অস্ত্র পাওয়া গেছে এরকম একটা নাম দিয়ে তাদের গ্রেফতার করা হবে, অর্থাৎ নির্বাচনে যেন কোনো প্রতিদ্বন্দ্বী পক্ষ, সরকারের শাসক দলের প্রতিদ্বন্দ্বী পক্ষ সেখানে না থাকতে পারে, সেই জন্যই আয়োজন করা হচ্ছে। অনেক সর্বোপরি গ্রেফতারের একটা নমুনা দিচ্ছে আমাদের এলাকার ব্রাহ্মণপাড়া থানার আমার বিএনপির ভাইস প্রেসিডেন্ট সরকার জহিরুলক মিঠুন, কিছুদিন আগে তাকে গ্রেফতার করা হয় যেদিন জনসভা শেষে ফেরার পথে, তারপর হাইকোর্টের সে জামিন নিয়ে সে বের হয়, জেল গেটেই তাকে বলা হয় যে যেই থানার মামলায় গ্রেফতার হয়েছে ওই থানার অনুমতি নিতে হবে, মানে হাইকোর্টের জামিনের পরও সেই থানার পুলিশ আবার তাকে ধরে নিয়ে গেছে এবং বলছে যে নির্বাচনের আগে জামিন চাইবে না এরকম একটা মুচলেকা দিতে হবে। তো আমার কথা হচ্ছে যে নির্বাচনের আগে রাজনৈতিক নেতাকর্মীরা মুক্ত রাজনৈতিক তৎপরতা চালাবে সেটার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে কেন? এই কারণেই আমি মনে করি যে নির্বাচনকে আপনি যে বলছেন যে এটা চ্যালেঞ্জ কি, চ্যালেঞ্জটা বিরাট চ্যালেঞ্জ, এবং সরকার প্রতিটি বিরোধী পক্ষ যেই দাবিগুলো উত্থাপন করে নির্বাচন কমিশন সেই দাবিগুলিতে সায় দেয় না এবং সরকার সাথে সাথেই তার বিরোধিতা করে। আমার কথা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পদক্ষেপগুলো সত্যিকার অর্থে প্রয়োজন সেগুলো নির্বাচন কমিশন নিচ্ছে না, এবং যত অভিযোগ যাচ্ছে তারা কোনো অভিযোগ তদন্তই করছে না। জি, এই বিষয়ে আমরা আপনার থেকে আরও বক্তব্য নিব। শম্ভুদ, আপনি যদি বলেন যে শওকত ভাই অনেকগুলো অভিযোগের কথা বলেছেন যেগুলো সুষ্ঠু নির্বাচনের মধ্যে চ্যালেঞ্জ কিংবা অন্তরায়, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বলেছেন, পর্যবেক্ষক সম্পর্কে বলা হয়েছে মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, সাংবাদিকরা ঠিকমতো কাজ করতে পারবে না, এই অভিযোগগুলো তিনি করেছেন, বলার অধিকার আছে বলে যায়। আমাদের সেলিম সাহেব কতগুলো কথা বলেছেন তিনি সাক্ষী দিয়া, যে এটা ওনার এলাকার ঘটনা, এগুলো যাচাই বাছাই করার দরকার যে এই কথাগুলো সত্য কিনা, যদি সত্য হয় তাহলে একটা বিষয়, আর যদি বানানো হয় তাহলে আরও মারাত্মক বিষয়, অর্থাৎ নির্বাচন থেকে পিছনে চলে যাওয়ার একটা প্রক্রিয়ার অংশ হিসেবে এই সমস্ত বানানো কথাও হতে পারে। তা আমি যেটা আজকে বক্তব্যের আগে শুরুতে আমি একটা কথা বলতে চাই যে আজকে আমাদের দুটো জাতীয় জীবনের দুটো গুরুত্বপূর্ণ দিন আমরা অতিবাহিত করেছি, একটি হচ্ছে ঈদ মিলাদুন্নবী এবং আরেকটি হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরব, আমাদের সশস্ত্র বাহিনী দিবস। এই দুইটা দিন আমরা জাতি আজকে অত্যন্ত সম্মান এবং মর্যাদার সাথে পালন করেছে, এই জন্য আমি আমার পক্ষ থেকে সমগ্র জাতিকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, এবং সেনাবাহিনীকেও আমি আন্তরিক অভিনন্দন জানাই যে অত্যন্ত চমৎকারভাবে তারা এই সশস্ত্র বাহিনী দিবসটা তারা পরিচালনা করেছেন। এখন যে কথাটা আসছে, আমি
ধরেন বিএনপি, বিএনপি আমি বহুবার বলেছি এবং এগুলো বললে বিতর্ক হয়, আপনি অধ্যাপক, আপনি একজন প্রফেসর, জ্ঞানী লোক, একটা পার্টির জন্ম হয় কীভাবে? যাদের জন্ম হয় নাই নিয়মতান্ত্রিকভাবে, যাদের জন্ম হয় নাই রাষ্ট্রবিজ্ঞানের এই মানে নিয়মকানুন অবলম্বন করে, যারা জন্ম হয়েছে সংসদের ভিতরে, গণতন্ত্রের সঙ্গে যাদের কোনো পরিচয় নাই, যারা গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসে নাই, আজকে তারা গণতন্ত্রের জন্য একেবারে মরে যাচ্ছে। গণতন্ত্রের জন্য মানুষ যদি বলতে শুরু করে যে না আমরা ভোট দিতে পারি নাই, তখন ওনাদের এই কথাগুলোকে একটা মূল্যায়ন করা যাবে। কিন্তু এখনও তো ভোট শুরু হয় নাই এবং মানুষ বলতে শুরু করে নাই যে আমরা ভোট দিতে পারি নাই। এখানে মূল বিষয় হলো জনগণ, জনগণ যদি ভোট দিতে পারে, বিএনপির অভিযোগে বা আওয়ামী লীগের অভিযোগে কিছু আসে যায় না। এবং এই যে আপনার সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা সম্পর্কে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজকে বলেছেন যে আপনারা যতগুলো অভিযোগ করছেন আপনারা একটু থামেন না, দেখেন না আমাদের শেষ পর্যন্ত আমাদের ইলেকশন কমিশন পারে কি না নিরপেক্ষভাবে নির্বাচন করতে। তো এই যে একটা মানে প্রথম থেকেই শুরু, অর্থাৎ ওনাদের ভাবখানা এমন যেন এমন একটা সংসদ, এমন একটা মানে নির্বাচন কমিশন থাকবে, এমন একটা সরকার থাকবে, ওনাদেরকে ক্ষমতায় বসাই দিতে হবে, এছাড়া আর কোনো ক্ষমতা নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নাই। তা আমার মূল কথা হচ্ছে যে আমার কথা হলো মূল হচ্ছে জনগণ, এবং এবার যে নির্বাচনে আসছে আমি এখনও আশাবাদী যে বিএনপি নির্বাচনে থাকুক, কারণ প্রতিযোগিতাবিহীন কোনো কিছুতেই সুন্দর হয় না। কিন্তু তাদের মনে একটা অশুদ্ধ উদ্দেশ্য আছে আমার যেটা ধারণা। উদ্দেশ্যটা কী মনে? উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে তারা ধরেন যখন দেখবে যে জিততে তারা পারবে না বা তাদের জেতার কোনো সম্ভাবনা নাই, দেশের একটা ব্যাপক গোলযোগ অরাজকতা সৃষ্টি করবে, তবে যতই গোলযোগ সৃষ্টি করুক সেটা আমরা শক্ত হাতে সেটা মোকাবেলা করব, আমার দল, আমরা প্রশাসনকে নিয়ে বলব না, আমার দলই সেটা মোকাবেলা করবে। আরেকটা জিনিস হচ্ছে ওনারা গতবার নির্বাচন করে নাই, এবার যদি নির্বাচন না করে তো ওনাদের পার্টিটা একটা হুমকির সম্মুখীন হয়ে যাবে। ধরেন এখন নির্বাচন আসছে, এখন যদি শকত ভাই বলে যে ভাই পরিস্থিতি ভালো না, নির্বাচন করলাম না, টিকে গেল, কিন্তু তাতে কি আওয়ামী লীগের সুবিধা হবে? আমরা সেটা বলি নাই, আমি বলছি যে ওনারা ওনাদের পিঠ বাঁচাবার চেষ্টা করতেছেন, অর্থাৎ ওনারা এবার যদি নির্বাচন না করেন তাহলে ওনাদের পার্টিটা একটা হুমকির সম্মুখীন পড়বেন, এই জন্য ওনারা একটা লোক দেখানো একটা নির্বাচন আসার পরিকল্পনা করতে পারেন, এটা অনেক জ্ঞানীগুণী লোকরাই মনে করে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সব কিছুতে একটা বেআইনি কারবার, যেমন ধরেন আপনার তাদের পার্টির বর্তমান প্রধান যিনি ফিউজিটিভ, যিনি লন্ডনে বসবাস করেন, তিনি কি আপনার স্কাইপে তিনি এই যে নেন, একটা লোক পলাতক, একটা লোক বন্দি, আমি যখন আমিও তো বছরের পর বছর জেল কেটে যা, আমি তো কোনোদিন আমার মায়ের সঙ্গে ডিএসবির উপস্থিতি ছাড়া দেখা করতে পারি নাই, আমি আমার আত্মীয় স্বজন সাথে দেখা করতে পারি নাই, আমি তো বাইরের কোনো খাবার নিয়ে খেতে পারি নাই, যেও রহমানের আমলে 3টা বছর 75 থেকে 78 পর্যন্ত জেলে রেখেছিল। তা আজকে এই যে একটা মামলায় নির্বা কোর্টে বিচারে যারা দোষী সাব্যস্ত হয়ে যারা এখন পলাতক এবং যারা দোষী, আজকে সেই সমস্ত লোকরা মানে আপনার ইসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই যে সাক্ষাৎকার নিয়েছে, এটা সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণরূপে বেআইনি, কারণ উনি তো এখন আর ফ্রি মানুষ নন, উনি এখন আইনের দৃষ্টিতে মুক্ত মানুষ নন, তিনি যদি বাংলাদেশে থাকতেন তবু তিনি জেলে থাকতেন, কিন্তু জেলে থেকে তো তিনি এটা করতে পারতেন না। এই যে কতগুলো ঘটনা করছেন, এবং তারেক রহমানের স্কাইপের জন্য দেখলাম যে পুরো বাংলাদেশের স্কাইপ একদিন বন্ধ থাকলো, সেইটা কি যৌক্তিক হয়েছে? এটা খুলে দিয়েছে কিন্তু একদিন বন্ধ ছিল, এটা সম্পর্কে জানি না, তবে এটা করতে দেওয়া উচিত না, এবং এটা অন্য কারণে তারেক রহমানের জন্য পুরো জাতি তো স্কাইপ থেকে আমরা বঞ্চিত হতে পারি না। স্কাইপ এরকম মানে আপনি কি জানেন নাকি স্কাইপ বন্ধ ছিল না? জি, এটা হচ্ছে আপনারা সাক্ষাৎকার নিয়েছে তো দিনে, আর স্কাইপ বন্ধ হয়েছে রাত 10টার পরে, এবং সেটা বলেছে যারা এটা পরিচালনা করেন তাদেরকে অনলাইনে আনা হয়েছিল, তারা বলেছে তারা এই বিষয়টা খতিয়ে দেখছে, তারা জানে না। এবং আজকেও তো তারেক রহমান সেই ভিডিওতে স্কাইপে সাক্ষাৎকার দিয়েছেন, সুতরাং এটা কি তারা নিজেরা নিজেরা কেউ সাবোটাস কাউকে দিয়ে করালো কিনা, এটাই তো আমাদের কাছে প্রশ্ন। কারণ যেহেতু দিনে এটা করছে, স্কাইপে কনফারেন্স করছে দিনে, আর স্কাইপ বন্ধ হয়েছে রাতে, রাত 10টার পরে, তো সুতরাং এটা এর মধ্যে একটা ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র আছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ সকল ব্যাপারে। এটা বেআইনি কিভাবে?
কোন আইনে অনুযায়ী এটা বেআইনি? একটা পলাতক লোক, একটা অপরাধী। আপনি আইনের কথাটা বলুন না, আমি আইনের কথা বলছি। কোন আইনে বলা? একটা একজন ইলেকশন কমিশন বলেছে একজন কনভিক্টেড, না না কনভিক্টেড না, আইনের কথা বলছি আমি। দেয়াল টপকানো যাবে না, না আইন বলেন বলেন বলার পর তো আমাদের জেলখানা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন অপরাধী যিনি দেশে নাই, তিনি দেশের বাইরে থেকে পলাতক ফিউজিটিভ, সে আজকে বাইরে থেকে কথা বলে। আইনটা কোথায়? আইনটা কোথায় আপনি দেখান, আমি দেখাবো কেন? আমি বলি বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করছি শুধুমাত্র গণতন্ত্র রক্ষা করার জন্য। সেই গণতন্ত্র গুলো তো আমরা এখন আমাদের ভোগ করতে পারতেছি না, পারতেছি কিনা? জি অনেক ধন্যবাদ নাজমা বাবু, আপনাকে প্রশ্ন করেছে, পজিটিভ উত্তর দিবেন। আরেকটু আছে প্রশ্ন, লেজ আছে প্রশ্নের। ভালো নির্বাচন দিতে পারে তাহলে তো ভালো, কিন্তু আমরা চাচ্ছি বঙ্গবন্ধুর সেই গণতন্ত্র আমরা আবার পুনরায়। জি আমরা বুঝতে পেরেছি, আমরা যাতে আমাদের ভোটটা দিতে পারি, কিন্তু সেই ভোটটা দিতে পারবো কিনা এটাই আমার নাজমা আপার কাছে প্রশ্ন। বঙ্গবন্ধুর গণতন্ত্র আমরা আবার ফিরে পাবো কিনা? পাবনা থেকে অবশ্যই। গণতন্ত্রের যে সংজ্ঞা আছে তার মধ্যে নির্বাচন একটা, ভোট একটা অনুষঙ্গ আর একটা একটা তো। সুতরাং এই যে ভোট এখন যদি বিএনপি যেমন গাজীপুরে করেছিল, একজন নেতা অর্ডার দিয়েছিল যে তোমরা ভোট কেন্দ্রে যাবা, ব্যালট পেপার নেবা, সিল মারবা, ছবি তুলবা, ওই ছবি ভাইরাল করবা, কি হলো? এই যে দেখেন ছবি, ব্যালট পেপার আমরা বাইরে নিয়ে এসেছে, লোকজন বাইরে নিয়ে এসেছে, এনেছে কিন্তু বিএনপির লোকজন, তারা নিজেরা বুথে ঢুকেছে ব্যালট পেপার, তারা ভোট ভোটটা বাক্সে না ঢুকিয়ে সেই ভোট বাইরে এনে তারা সেটা প্রচার করেছে, এবং এইভাবে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবা। চক্রান্ত করে যদি ভোটের মানে যে কোনো বিষয়ে যদি চক্রান্ত করা হয় এবং এটাকে মিডিয়াতে প্রচার করা হয় কিংবা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়, সেই জন্য তো আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে বিষয়টি আসলে কতটুকু সত্য। জি অনেক ধন্যবাদ আপা। গণতন্ত্রের জন্য যে ভোট হবে সেই ভোটে শুধুমাত্র সরকারি দলের একার দায়িত্ব না, বিরোধী দল সহ সকল রাজনৈতিক দল এবং মানুষ, সকল মানুষেরও, যারা ভোট দেবেন তারাও সুশৃঙ্খলভাবে ভোট দেবেন, নিজের ভোটটা দিতে পারলেন কিনা সেটা আপনি নিজে বুঝে নেবেন, এবং এইগুলি হলে সবাই মিলে আপা আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল ভাই আপনি কিভাবে দেখছেন নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ, আসলে কেমন নির্বাচন হবে বলে মনে হচ্ছে? এটা পূর্বানুমান কি বলে? জি আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রথম হচ্ছে আমরা দেশে একটা অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা যে পরিবেশটা চেয়েছিলাম এটা আপনি জানেন যে আমাদের সেই সুনির্দিষ্ট যে দাবিগুলো, বাস্তবে কোনো দাবি মানে আমরা আন্দোলন করে আমরা কিন্তু মানে আদায় করতে পারিনি। তার মানে হচ্ছে আমরা একটা বৈরী, একটা প্রতিকূল পরিবেশে, একটা বিরুদ্ধ পরিবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বাম গণতান্ত্রিক জোট বা বিরোধী রাজনৈতিক দল বা জোটগুলো আমরা নির্বাচনে যাচ্ছি যাচ্ছি প্রথম বললাম যে আমরা বাধ্য হয়ে যাচ্ছি, এক। দু নম্বর হচ্ছে আমরা ন্যূনতম গণতান্ত্রিক ধারাটাকে যাতে আমরা অব্যাহত রাখতে পারি সেটা একটা বিবেচনা। দু নম্বর বিবেচনা হচ্ছে যে আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাম জোট যখন আমরা সাক্ষাৎ করি, যখন আমাদের সংলাপ হয়, তখন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, আর নির্বাচন কমিশন তারা তো বলছেন, তারা একটা
রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তার একটা সমান সুযোগ, তার একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা ভালো নির্বাচনের এবার তারা ব্যবস্থা করবেন। তো মানুষ নাকি আশা নিয়ে বাঁচে, তো আমরা তো এই ন্যূনতম এই সমান অধিকার এবং সুযোগের সমতা নিশ্চয় আমরা দেখতে চাই। গুরুত্বপূর্ণ হচ্ছে বহু বছর ধরে এদেশের মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি, তার সুষ্ঠু স্বাভাবিক যে গণতান্ত্রিক অধিকার সে অধিকারটা কিন্তু মানুষ বহু বছর ধরে নানা বাধার সম্মুখীন মানুষ হয়ে আছে। ফলে এই মানুষের কাছে আপনি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলেন, এই মানুষের কাছে ফলে এবার সে তার ভোটের অধিকারটা প্রয়োগ করতে চায়, তার একটা যে পুঞ্জীভূত যে ক্ষোভ, যদি ন্যূনতম গণতান্ত্রিক সুযোগটা হয় তাহলে এই অধিকারের তার একটা ভোট জাগরণের একটা যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আমরা কিন্তু পুরোপুরি আমরা নাকচ করি না। কারণ তার একটা পুঞ্জীভূত ক্ষোভ আছে তার অধিকার চর্চা করা এবং তার গণতান্ত্রিক অধিকারে জায়গাটা যাওয়া। সেই ক্ষেত্রে এখন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে বিশ্বাসযোগ্য ভূমিকাটা নেওয়া দরকার ছিল, দুঃখজনক হলেও সত্য, আজ পর্যন্ত নির্বাচন কমিশন ব্যাপক জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে, কার্যকর প্রমাণ হবে, এ ধরনের কোনো বিশ্বাসযোগ্য পদক্ষেপ এ পর্যন্ত আর নির্বাচন কমিশন গ্রহণ করতে পারেনি। একটু আগে কথা উঠলো যে রিটার্নিং অফিসারদের নির্বাচন কমিশন ব্রিফিং হওয়ার পরে এরপরে তাদেরকে যেভাবে তাদেরকে আরেকবার রাজনৈতিকভাবে তাদেরকে ব্রিফিং দেওয়া হলো, ইলেকশন কমিশন কিন্তু 48 ঘন্টা পার হয়েছে, তারা কিন্তু এখন এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বক্তব্য তারা আনতে পারেননি। দু নম্বর হচ্ছে এখনও পর্যন্ত দেশে আমাদের বাম জোটের সাতক্ষীরাসহ বিভিন্ন জেলাতে আমাদের নামে যে মামলাগুলো ছিল, যে হয়রানিগুলো ছিল বিরোধী রাজনৈতিক দলের, আমি সময়ের জন্য আমি জেলাগুলো উল্লেখ করছি না, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে আজকে একটু আগে আমাকে বাজিতপুরে, যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল মার্কানি যারা ইলেকশন করবেন, একটু আগে বলছিলেন বাজিতপুরে, যেখানে আমি মাত্র কদিন আগে আমি গেছি, রাইট, বাজিতপুর এবং নিকলি একটা আসন ওখানে, তো সেখানে একটু আগে জাস্ট আপনার এখানে আসার আগে বলছিলেন যে ব্যাপকভাবে হুমকি দেওয়া হচ্ছে সরকারি দল থেকে আসছে, এমনকি প্রশাসন থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে, আর সেটাকে একভাবে সেটাকে নানাভাবে, যে এবার মানে নানা ভাষায় নানা শব্দে, এটা শুধু বাজিতপুরের চেহারা না, উনি ভাই ওনার এলাকার কথা বললেন, দেশব্যাপী এরকম একটা চেহারাটা আছে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে পুলিশ প্রশাসন সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সামরিক বেসামরিক আমলা, বিশেষ করে আমাদের আমলাতন্ত্র এবং প্রশাসন, তারা নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারা, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উপস্থিতি নাই যে নির্বাচন কমিশন তারা দায়িত্ব তারা গ্রহণ করেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের ভূমিকাটা পালন করছেন। এই কারণের জন্য মানুষের মধ্যে আশঙ্কাটা বাড়ছে, আমরা এবারও অবাধে আমি ভয়ভীতিহীন পরিবেশে আমি ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা, আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারবো কিনা, শেষ পর্যন্ত আমার পছন্দের প্রার্থী যাকে আমি ভোট দিচ্ছি আমার ভোটটা অন্তপক্ষে কাউন্ট হবে কিনা, এবং আমি আবার নিরাপদে আমি আবার বাড়ি ফিরে যেতে পারবো কিনা, এই আমাদের মানুষের একটা মানে উচ্ছ্বাস তৈরি হচ্ছে, যেহেতু বহু বছর সে অবাধে তার সে ভোট অধিকারটা প্রয়োগ করতে পারেনি, এই উচ্ছ্বাস বা আনন্দটা কিন্তু তাকে আশ্বস্ত করতে পারছে না। ফলে আমি একটা কথা শেষ করি, এবং সেখানে আমি যেটা আপনি কথা বলেছিলেন, সরকারের যদি মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে যেভাবে আশ্বস্ত করেছেন, এবার তিনি একটা পার্টিসিপেটরি এবার একটা ইলেকশন দেখতে চান, সমস্ত দল আসবে, তাহলে এখন রাজনৈতিক সরকার এখন ক্ষমতায় আছেন, এবং যখন শুরু হবে মন্ত্রীরা কী বিহেভ করবেন, এক্সিস্টিং পার্লামেন্টের এমপিরা কী বিহেভ করবেন, আর অপরাপর বিরোধী রাজনৈতিক যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তাদের সাথে অধিকার এবং সুযোগের সমতাটা কিভাবে নিশ্চিত হবে, এরকম অনেকগুলো প্রশ্ন এখনো পর্যন্ত অমীমাংসিত। এসব প্রশ্নে মানুষের মধ্যে আস্থা বিশ্বাস বোধটা জাগিয়ে তুলতে হবে, তাহলে আশাটা একটা প্রত্যাশা। আরিফুল গোল্ড টিভিতে এই পর্যায়ে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, আমরা কথা বলছিলাম সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা এবং চ্যালেঞ্জ, আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই আমরা ফিরে আসি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত, দেখছেন আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান
আরএফএল গোল টেবিল আপনাদের সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আলোচনা করছি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে ফখরুল ইমাম এমপি আপনি যদি বলেন আপনি কিভাবে দেখছেন, আপনি পাঁচজনের আলোচনায় শুনেছেন বিরতির আগে, চ্যালেঞ্জগুলো কি এবং করণীয় কি বলে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। এগুলো কথা বলার আগে নির্বাচন নিয়ে আমি তো দেখি যে এখন পুরো দেশে নির্বাচন ফিভার, নির্বাচন জ্বরে আছে, চতুর্দিকে নির্বাচন। এখন দেখেন নির্বাচনের স্টেক হোল্ডার কারা, এক নম্বর জনসাধারণ, দুই নম্বর ক্যান্ডিডেটস, তিন নম্বর হলো রাজনৈতিক দল, এই তিনটা হলো মেইন স্টেক হোল্ডার। নির্বাচন কমিশন স্টেক হোল্ডার না, পরে আসতেছি, ওটা তো পরিচালনা করার জন্যে, নির্বাচনের জন্য এই তিনজন। এখন জনসাধারণ আসেন, জনসাধারণ নির্বাচনমুখী। আমরা এখানে অনেক কথা বলতে পারি, অনেক কাল্পনিক গল্প ফাঁদতে পারি, অনেক মানে আমি কল্পনায় অনেক রকম বিপদ দেখতে পারি, কিন্তু আসলে কি, আসলে একটা কথা বলবো যে এটা একাদশ নির্বাচন যাচ্ছে, জাতীয় পার্টি দশম নির্বাচনের মধ্যে সাতটা নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি আওয়ামী লীগ ছাড়া। আমরা সাতটা নির্বাচনে অংশগ্রহণ করেছি উইদাউট লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলা হয়, সেটা আমরা একবারও পাই নাই, একদম সেই আপনার ধরেন ওই ফোর্থ পার্লামেন্ট, ফিফথ পার্লামেন্ট, তারপরে সিক্সথ পার্লামেন্ট, কোনোটার সময় আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাইনি। এমনকি 91-এ যখন আপনার নির্বাচন হলো সেই সময় আমাদের নেতাকে বক্তৃতা দিতে দেওয়া হয়নি টেলিভিশনে। আজকে তো এই এই যে আপনার আজকে যে আপনার ভিডিও কনফারেন্স, ডিজিটাল ভিডিও কনফারেন্স যেটা সুযোগটা পাচ্ছেন, এটা তো অনেক কথা হয়েছে, একটা কথা বলে নেই, আমাদের শওকত মাহমুদ জিজ্ঞেস করেছেন, আমি জিজ্ঞেস করি যে ভিডিও কনফারেন্স যদি মানে জেলখানায় থাকা যার কথা, মনে করেন জেলে তো অনেক অনেক লোক আছে, আছে না, ওনাদের চেয়ারপারসন আছে, তুমি করুক না ভিডিও কনফারেন্স, তাহলে তো বেটার হয়, কেন পারেন না, আইনি বাধা, আপনি একটা সাজাপ্রাপ্ত আসামি হয়ে জেলখানায় থাকলেন, যদি আইনি বাধা হয়, সাজাপ্রাপ্ত আসামি যদি বিদেশে থাকে তার কেন আইনি বাধা হবে না? এই ডিজিটালটা হয়েছিল এই গভর্নমেন্টের জন্য, আমি বলি আপনাকে, এই গভর্নমেন্টের জন্যেই আপনার এই যে সমুদ্রের নিচ দিয়ে ক্যাবল আসে, সেই ক্যাবল আসার ফলে ব্যান্ডউইথ অনেক বেড়ে গেছে, সেই জন্য স্কাইপি বলেন যতগুলি অ্যাপস বলেন সেগুলো বিনা ইন্টারাপ্টে এগুলো চলে, তো এই সরকারই তো অবদান এটা। এখন কথা হচ্ছে টেকনিক্যাল যুগে, আমি আগেও বলেছি যে আগে আপনার আইনের চোখে আগে কিন্তু কোনো এভিডেন্স ছিল না, রেডিওর টেপের কথা, আপনি কোনো চিত্র ফটোগ্রাফি, এগুলো কিন্তু এভিডেন্স ছিল না আইনের চোখে, এখন আছে এভিডেন্স, এভিডেন্স এখন আছে, কিন্তু কারাগার থেকে তো নির্বাচনের অনেক নমুনা আমরা আছে না, বাংলাদেশ কারাগার থেকে নির্বাচন করতে পারে কিন্তু ভিডিও কনফারেন্স করতে পারে না, নির্বাচন করতে পারে কিন্তু ভিডিও কনফারেন্স করতে পারে না, না না ভিডিও কনফারেন্স কেমনে করবে, কারাগারের কতগুলো নিয়ম আছে, জেল কোড আছে, আমি তো আইনজীবী না, আইনজীবী হতেও হয় না সবাইকে, কমন সেন্সই হলে আইনজীবী, আপনি একটা দিয়ে আরেকটা যদি ব্যাখ্যা করেন তাহলে এটা আইনের ব্যাখ্যা পাওয়া যাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে নির্বাচন নিয়ে, আসলে আমি জানি না কার কত অভিজ্ঞতা আছে, নির্বাচন নিয়ে গ্রাসরুট লেভেলে আপনি যান, ওখানে দেখেন জনসাধারণ কী বলছে, আমি তো বলবেন সারা দেশ এখন নির্বাচনে ফিভারে আছে, আপনি এখন আমি ভয় পাচ্ছি আমি যেতে পারবো কি পারবো না এটা একটা ইস্যু করতেছি, আমার ভোট আমি দিতে পারবো কি পারবো না এটা ইস্যু করতেছি, আমি ওইখানে যে সুষ্ঠুরূপে মানে আমার দলকে জিতে যেতে পারবো কিনা ইস্যু করছি, কিন্তু এগুলো তো ইস্যু এখন অনেক দূরে আছে। আরেকটা কথা আছে যে ওই সাদাত হোসেন সাহেব বলল যে তিন সপ্তাহ পিছিয়ে চেয়েছিলেন তারা, কেন আজকে যদি একটা পার্লামেন্ট হয়, 2014 সালে 5ই জানুয়ারিতে নির্বাচন হয়েছে, সেদিন আমি জানি 5 বছর পরে আরেকটা নির্বাচন হবে, জানি না আমি জানি প্রস্তুত তো আমাকে 5 বছর ধরে নিতে হবে, ঠিক 5 বছরের যেদিন শেষ হবে তার 3 মাস আগে নির্বাচন কমিশন তার নির্বাচন ডিক্লেয়ার করেছে, তো কোথায় এর কমতি হয়েছে আমি তো দেখি না কিছু। এখন আপনি ইচ্ছামতো আগে আগলেই ব্যাপার হয়েছে কি যেন মনে করেন যে আমি একটা জিনিস করব না, আমি করতে চাই না, বা আমার উদ্দেশ্যটা হলো আমি জিনিসটা ফিনিশ করব না, তাহলে অনেকগুলো আপনি বাধার কথা বলতে পারেন, কিন্তু আমাদের কথা হচ্ছে বিশেষ করে জাতীয় পার্টি যে কোনো অবস্থাতেই হোক, লেভেল প্লেইং ফিল্ড থাকুক আর না থাকুক, আমি জনসাধারণের কাছে যেতে চাই, আমি তার রায়টা পেতে চাই, এবং একমাত্র আমার জনপ্রিয়তার যাচাই হচ্ছে জনগণের ভোট, আর কিছু না। আপনার কাছে আবার আসবো, সাদুল সেলিম আপনি যদি বলেন, উনি আপনাকে বলেছেন না, দেখুন আমরা
প্রথমেই বলেছি যেটাকে আপনারা ওনারা মানে ইলেকশন ফিভিয়ার টিভিয়ার যেটাই বলুক, এটা মানুষের মধ্যে কোনোই কাজ করছে না। মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে এবং একটা ক্ষোভ কাজ করছে। ক্ষোভটা কাজ করছে গত 10 বছর যারা ভোটার হয়েও ভোট দিতে পারে নাই তারা ভোটটা দিতে চায়, কিন্তু তারা নিশ্চিত যে তারা সেই ভোটটা দিতে পারবে না, কারণ সেই ভোটটা দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করার যোগ্যতা নির্বাচন কমিশনের নাই। নির্বাচন কমিশন আপনি দেখুন স্বাধীনতা বা উত্তর বাংলাদেশ 10 বছর কোথায় পেলেন? 2014 সালে এটা কোনো নির্বাচন 10 বছর হয়নি। তাহলে তো 10 বছর হবেই এবং এই ভোটটা দিতে পারবে এটা বিশেষ করে কোনো কারণ নেই, কারণ নির্বাচন কমিশন এখনো তাদের মেরুদণ্ড সামান্যতম সোজা আছে এটা প্রমাণ করতে পারে না। বাংলাদেশে এই পর্যন্ত আচ্ছা ঠিক আছে আপনার একটা আলোচনা হোক। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে এই গত 10টা নির্বাচনের মধ্যে 73 ছাড়া আর কোনো সরকারি দলের অধীনে কোনো দলীয় সরকারের অধীনে বিরোধী দল অংশগ্রহণ করে নাই। এই প্রথম বিরোধী দল অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করছে, সেই বিরোধী দল নির্বাচন পর্যন্ত রাখার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। কিন্তু নির্বাচন কমিশন একটা নীল নকশা করছে যে বিরোধী দল যেন নির্বাচনে না আসে। নির্বাচন কমিশনের সচিব, সরকারের একজন সচিব, তিনি বলেছেন পর্যবেক্ষকদেরকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হবে। প্রকারান্তরে তিনি বলে দিয়েছেন সমস্ত বিরোধী দলের প্রার্থীকে, সমস্ত বিরোধী দলের এজেন্টকে, সমস্ত বিরোধী দলের সমর্থকদেরকে, সমস্ত বাংলাদেশকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হবে। ওনারা যা করবেন মূর্তির মতো শুধু অবলোকন করা যাবে, কোনো কিছু বলা যাবে না। নির্বাচন কমিশনে, নির্বাচন কমিশনে কোন আইনে আছে পুলিং অফিসার প্রিসাইডিং অফিসার রাজনৈতিক পরিচয় জানতে হবে, পুলিশ তদন্ত করবে। গত 10টা নির্বাচনে যেটা হয় নাই, আজকে আমার নির্বাচনী এলাকার এক ভদ্রলোক যিনি ব্যাংকের একজন কর্মকর্তা, যিনি মতিঝিলে বসেন এবং তিনি মতিঝিলে হয়তো বা ঢাকা শহরের কোনো নির্বাচনী এলাকার নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন, তার গ্রামের বাড়িতে পুলিশ গিয়ে জানতে চাচ্ছে তার পিতা কি করে, তার ভাই কি করে, তার চাচা কি করে, তার ফুফু কি করে, তার সন্তান কি করে, তার কন্যা কি করে, কন্যার জামাতা কি করে, এই প্রশ্নগুলো করছেন এবং পুলিশ তাকে জিজ্ঞাসা করছেন যে আপনার রাজনৈতিক কোনো পরিচয় আছে কি না, গ্রামে গিয়ে সেখানে পরিচয় করছেন। তো এইটা নির্বাচন কমিশনকে জানানোর পরও নির্বাচন কমিশন দৃশ্যত কোনো আপনার পদক্ষেপ গ্রহণ করে নাই। পরবর্তীকালে দেখেন একজন নির্বাচন কমিশনার, তিনি তার একটা সাংবিধানিক পদে আছেন, তিনি তার পদের অমর্যাদা করে, সেই আসনের অমর্যাদা করে তিনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোনো দেশে হয় না। এই কথা বলার এখতিয়ার এবং দায়িত্ব ওনার নয়। আমরা ওনাকে বসিয়েছি একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে, আমরা 100 ভাগ এটা এটা বলার কোনো সাংবিধানিক অধিকার নাই, এটা একটা যে কোনো বলতে পারে, এটা রাজনৈতিক দলগুলো বলতে পারে। জি সেলিম ভাই, আমি শুনবো আপনার কাছে। নাজমা আপা, সাংবিধানিক দায়িত্ব নেই যে ধরনের। সেলিম ভাই মূল বক্তব্য হচ্ছে যে এই নির্বাচন কমিশন দিয়ে আসলে হবে না, তার আস্থা পাচ্ছে না নির্বাচন কমিশন বা তার সচিব যদি কোনো বক্তব্য দিয়ে থাকে সেটি তারা ব্যাখ্যা করবে, দায় তাদের। কিন্তু আমি যেটুকু মনে করি, যেমন আজকে বিএনপির ক্যান্ডিডেটদের আমরা সাক্ষাৎকার দেখছিলাম, আপনিও সেখানে ছিলেন, সেখানে ক্যান্ডিডেটরা বলছে যে আমাদের নেতা মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলছেন যে তোমরা ভোটের দিন ভোট কেন্দ্র দখল করে নিবা, রাইট? তাহলে এটা কি আমরা কি বলবো যে সত্যি সত্যি ভোট কেন্দ্র তারা দখল করবে নাকি তারা না? তাহলে তার মানে এটা শব্দ সম্পূর্ণভাবে এখানে অপপ্রয়োগ করা হচ্ছে। দখল তো বলে না, ভোট কেন্দ্র পাহারা দিবে না না পাহারা দেবে আপনাদের এই দখল আর না আর দখল ভাই আরে উনি বলে দেখেন আপনি দেখেন দেখেন এটা আরে আপনি বলছেন দেখেন কারেক রহমান কোনোদিনও বলে নাই দখল রাখতে হবে তা আপনাদের আপনি না না বলতে না না আপনি এই ভাই এই ধরনের না না কারেক রহমানের কথা বলেনি উনি। হ্যাঁ আপনি তো বুঝলেন না আমি কি বললাম, তারেক রহমান বলছে কিনা সেটা তো আমি জানি, আপনাদের নেতা কর্মীরা বলছে, তার মানে এটা হচ্ছে তাদের হয়তো বা ভুল হতে পারে, তারা ব্যাখ্যাটা ভুল করছেন বা যে কোনো স্লিপ অফ টাং হতে পারে। এখন ওই যে আমি বললাম কি কারণে, আমি বললাম যে নির্বাচন সচিব, নির্বাচন কমিশন সচিব যে কথা বলেছেন যে মূর্তির মতো দাঁড়িয়ে থাকার কথা, সেটা তারা ব্যাখ্যা করবে, তারা হয়তো বা তাদের একটা স্লিপ অফ টাং হতে পারে। কিন্তু আমার মনে হয় তারা বলেছে
এবং আমি বিভিন্নভাবে এটা আমি জানতে পেরেছি যে নির্বাচন যেমন একটা ভোট কেন্দ্রে যদি কোনো কারণে কোনো একটি মিডিয়া দেখায় এবং কোনো একটি পর্যবেক্ষক যদি মিডিয়ার সামনে এমন একটি ভাব করলো নির্বাচনকে বন্ডুল করার জন্য যে এখানে কারচুপি হচ্ছে, এরা ভোট কেড়ে নিচ্ছে, এবং ওইটা যদি মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, তাহলে কিন্তু সকল 300 আসনের প্রতিটা কেন্দ্রে এর একটা প্রভাব পড়ে এবং নির্বাচনটা ভন্ডুল হতে পারে বা বাধ্য। সেই জন্য বলা হয়েছে তাহলে আপনার কথা অনুযায়ী যদি সত্যিকার অর্থে আমি কথা বলি না না আপনি আপনি বলছেন নির্বাচন পর্যবেক্ষণ করবেন আমাদেরকে জানাবেন, তারা বলেছেন আমাদেরকে জানাবেন, শওকত ভাই তারা বলেছেন আমাদেরকে জানাবেন, আগে আপনারা মিডিয়ার সঙ্গে কথা বলবেন। 1 মিনিট শুনি আমরা। হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রিশিয়েট করে বলছি, আপনি বলছেন যে একটা মিথ্যা ঘটনাকে যদি প্রচার করা হয় তাহলে সারা বাংলাদেশে 300 আসনের প্রভাব পড়বে, যে যদি কারচুপি হচ্ছে না কিন্তু বলছে কারচুপি, আর যদি সত্য সত্য কারচুপি হয় তাহলে সেটা দেখালে না না সেটা আগে নির্বাচন কমিশনকে জানাবে। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তখন পর্যবেক্ষকরা এবং সাংবাদিকরা সেটা দেখবে, সঙ্গে সঙ্গে কেউ তো ইন্টেনশনালি এটা করতে পারে, সেই জন্য বলা হয়েছে। আর আপনি বারবার ওনারা বলছেন যে শওকত ভাই বললেন, আপনি বললেন বা কি সেলিম ভাই বললেন যে কেন যে তদন্ত করছে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে পরিচয় জানতে চাচ্ছে, এটা নাকি এই প্রথম দেখছেন? আমার জানা মতে প্রতিটি নির্বাচনের আগে নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত দেরিতে এটা করছে, আরো আগে এটা করা কোনো দিনও আগে অতীত করা। আচ্ছা 2001 এ কি হয়েছিল? অনেক সময় পুলিশ 2001 এ আপনারা কি করেছিলেন? কোন দিনে হয়নি? করে আপনার নাম এখানে গিয়েছে, আপনি আপনার বাড়ির ঠিকানা কি এই, এটা ঠিক আছে, আপনারা কি করেন, এই ধরনের করে, এবং এটা হচ্ছে ধারাবাহিক একটি প্রক্রিয়ার অংশ। সুতরাং এটাকে নিয়ে ওনারা বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে চাচ্ছে, এটুকু কিন্তু লাভ হবে না, কারণ বিএনপির অভ্যাসই হচ্ছে সবসময় মিথ্যা তথ্য প্রচার করা এবং মিথ্যা তথ্য প্রচার করে রাজনৈতিক ফায়দা নেওয়া। শওকত ভাই হাসবেন না, আপনারা কথাকে, এই যে আপনি একটা কথা বললেন যে আওয়ামী লীগ অফিসের সামনে 2 জন মার্ডার হলো, আপনি কোথায় পেলেন এই কথা? আপনি আপনার বক্তব্যে বলেছেন মনোনয়ন বিতরণের দিনে আওয়ামী লীগ অফিসের সামনে মার্ডারটা কোথায় হলো? এটা মোহাম্মদপুরে বিতরণের দিনে না, আরো বিতরণের আরো 4-5 দিন আগে আপনি কিন্তু বলে ফেললেন যে মনোনয়ন বিতরণের 4-5 দিন আগে হবে কেন? না না মনোনয়নের দিনে না, মনোনয়ন মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় না না না, এটা মোহাম্মদপুরে আছে, আপনি বলেন পার্টি অফিসের কথা। আচ্ছা দুপক্ষের সংঘর্ষে দুপক্ষের আওয়ামী লীগেরই দুপক্ষে, তবে সংঘর্ষ কিন্তু না না সংঘর্ষ কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না, সেখানে বলা হয়েছে গাড়িটার নিচে পড়ে ছিল আমার কাছে। না 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 আমি আসবো শওকত ভাই আপনার বক্তব্য যদি এখন আপনি দেন, তাহলে চাইছেন কি আপনার নির্বাচন কমিশনের কাছে, কি চাইছেন প্রশাসনের কাছে, কি চাইছেন, নির্বাচন কমিশনের কাছে? আমরা চাইছি যে সরকার যেভাবে নির্বাচনকে প্রভাবিত করতে চায়, সরকার তার কর্মচারী দিয়ে, তার পুলিশ বাহিনী দিয়ে এই যে ইলেকশন কমিশনের নাকে ডকায় যে কাণ্ডগুলো করছে, আমরা চাই যে প্রার্থীদের হয়রানি, প্রার্থীর সমর্থকদের হয়রানি বন্ধ করা হোক, একই সঙ্গে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা বলা হচ্ছে যে সমতল মাঠ করার ক্ষেত্রে, সেই বিষয়ে কিন্তু একটা সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া উচিত। আমার এলাকায় এমপি প্রার্থী তিনি পুলিশ নিয়ে ঘুরছেন, সর্বক্ষণ 2 জন ইন্সপেক্টর সঙ্গে থাকেন, একটা প্রার্থীর সঙ্গে একটা কথা বললেই কেমন করে রিয়াক্ট করে, তাহলে তো কথাই বলা যাবে না, বলেন আপনিই বলেন, বলবেন আপনিই বলেন, উনি বলছেন সব কথা বলতে দেন না, এটা তো আপনাদের চরিত্র, সত্য বলেন না, সত্য বলে আপনি কি এখানে সত্যের, আপনি কি সত্যের অভিভাবক না? আপনি সত্য বলেন, আপনি কি সত্যের একমাত্র অভিভাবক? না না আপনি জানতে চান, আমরা বললে আপনাদের কথা বলি, উনি আসলের কথা বলে বলছেন, বলে বাধা দেন, এই কারণে ডিজিটাল আইন করেও তো ঠকতে পারতেছে না, না বলবেন তো, না না আপনি আমরে বলবে আপনি প্রতি কথা বললে আমরা তো প্রতি কথা বলছি সেটা বলেন না, আমরা বলবো প্রতি বলবেন আপনারা পুলিশকে নিয়ন্ত্রণ করুন, সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশকে এবং প্রশাসনকে, রিটার্নিং অফিসারকে বলুন, এবং লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করুন, এবং আপনারা ইভিএম ব্যবহার করতে চাইছেন, ইভিএম আপনারা গায়ের জোরে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন, কোনো দল ইভিএম করার ব্যবহার করার পক্ষপাতী ছিল না, এবং প্রিজাইডিং অফিসারদের যে এই হেনস্থা করা হচ্ছে, এবং একই সঙ্গে আমরা দেখছি যে পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসনের যারা মানে দলীয় সমর্থক রয়েছেন
তারা নগ্নভাবে তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। আমরা তো চাইছি যে যেহেতু এটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, এখানে দল যত দূরে থাকবে ততই নির্বাচন সুষ্ঠু হবে, কিন্তু দলও দূরে থাকতে পারছে না আর নির্বাচন কমিশনও স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তো নির্বাচন কমিশনের উপর এই নিয়ন্ত্রণটা এটা অবশ্যই বন্ধ করা উচিত, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবং আপনার আমি দেখছি যে স্কাইপি নিয়ে যে একটা কথা বলা হয়েছে, নির্বাচন কমিশন পরিষ্কার বলেছে যে এটা কোনো নির্বাচনী বা আইন আচরণ বিধির সঙ্গে অসঙ্গতিপূর্ণ কিছু হচ্ছে না। এখন আপনারা নৈতিক প্রশ্ন আছেন, অনেক কিছু করছেন, ইন্টারভিউ শেষ হয়েছে, কেন তারেক রহমানের বিরুদ্ধে বললেই কি সমস্ত কিছু নির্বাচনের ইয়েটা ই হয়ে যাবে নাকি? তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে তিনি সাক্ষাৎকার নিয়েছেন, তার রাইট আছে, কারণ তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো পর্যন্ত আইন অনুযায়ী তিনি দলের চেয়ারম্যান থাকতে পারেন, পারেন কিনা সেটা নির্বাচন কমিশন বা আদালত ঠিক করবে। আমি আপনি ঠিক করবেন, জেলখানায় বসে কি উনি পারেন? অবশ্যই, জেলখানায় কোথায়, উনি তো জেলখানায় নাই। তাহলে পলাতক আসামি পারেন? হ্যাঁ অবশ্যই পারেন, পারবেন না? আপনি গায়ের জোরে পৃথিবীতে অনেক বিদেশে অনেক থেকে অনেক রাজনৈতিক নেতা তার দলকে পরিচালনা করেছেন এবং সফলভাবে বিপ্লব পরিচালনা করেছেন, এটা ইতিহাসে আছে, সেটা সেগুলি আপনারা ভুলে যাচ্ছেন কেন? এবং জেলে থাকার সাজাপ্রাপ্ত তো 50-এর দশকে সাজাপ্রাপ্ত তো এমন একজন রাজনীতিবিদ হয়েছিলেন, তিনি বাংলাদেশের পরে প্রধানমন্ত্রী হয়েছেন, বড় নেতা হয়েছেন, তার জেলের সাজা নিয়ে কে প্রশ্ন তুলেছে? সেটা তো দুর্নীতির মামলা ছিল। এবং এইসব দুর্নীতির মামলার প্রসিডিংস এবং সাজাকে আমরা ন্যায়নিষ্ঠ মনে করি না, আমরা মনে করি রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাকে হয়রানি করা। সম্বোধন আপনি বলেন না মানে আমার কথা তো অ্যাকচুয়ালি হয়ে গেছে, আরেকবার বলেন না মেইন কথা হচ্ছে মানে আপনি আসলে কি মনে করছেন নির্বাচনটা কতটা সুষ্ঠু বলে আপনার মনে হয়? বামপন্থী আমাদের শ্রদ্ধেয় নেতা উনি বললেন, অনেক কথাই বললেন, জি ওনারটা বাম হইলো না ডান হইলো আমি কিন্তু কিছু বুঝি নাই। এইখানে এই যে একটা কথা আসছে যে এই যে ইলেকশন কমিশন বলছে যে 100% নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়, এটাও দোষ হয়েছে। বিজ্ঞানও তো 100% বলতে পারে না, কিছুটা জায়গা থাকে যে বিজ্ঞান এখানে কথা বলতে পারে নাই 100%। উনি একটা কবিতা খানাম, উনিও ওনাকে চয়েস করে দেওয়া হয়েছে বিএনপি থেকে, এই মহিলা একজন মহিলা কমিশনার, নির্বাচন কমিশনার, উনি বলছেন যে কোনো দেশেই 100% সুষ্ঠু নির্বাচন হয়। বিএনপি থেকে চয়েস করা হয়েছে, এটা কি সত্য? না না, কবিতা খানমকে বিএনপি থেকে চয়েস করা হয়েছে, এই ইনফরমেশনটা যদি কারেক্ট হয় এটা আমি চ্যালেঞ্জ করছি। আচ্ছা চ্যালেঞ্জ আমি মামলা আমি চ্যালেঞ্জ করছি মামলা করেন। আচ্ছা আমি বললেন না, রাখেন, চ্যালেঞ্জ করছি আপনি রাখেন, মিথ্যা তথ্য বলবেন। এই যে অধিকারের কথা বললেন আপনারা, 10 বছর বানাই ফেলেন সেলিব্রেশন তো বলে 10 বছর, তা আপনারা 2001 কি নির্বাচন করছিলেন মনে আছে? 2001 সুষ্ঠু কেউ ভোট কেন্দ্রে যাইতে পারছে? সুষ্ঠু কোনো প্রার্থী এলাকায় থাকতে পারছে? আমার মতো লোক আমি থাকতে পারি না এলাকায়, আমার দলের যত সম্মানিত লোক চেয়ারম্যান মেম্বার তাদেরকে আপনার ই করে তাদেরকে হলো কি, তারা হলো সন্ত্রাসী। এমনকি জিল্লুর রহমান এবং আজকে যিনি মহামান্য রাষ্ট্রপতি তাদেরকে পর্যন্ত সন্ত্রাসী কাতার নাম লেখে, সেদিন আপনাদের আপনার সরকার বা আপনার সমর্থিত সরকার এই লতিফুর রহমান, কুখ্যাত লতিফুর রহমান সরকার এই ঘটনাটা বাংলাদেশে ঘটাইছে, আপনার সেটা মনে নাই? সেনাবাহিনী সেদিন কী ভূমিকা পালন করেছিল? যারা মাঠে কাজ করছে অপরাধ করে নাই, বিরোধিতা করছেন? কোনো দিন করেন নাই। এই যে কথাগুলো বলেন 2000 অধিকার, জনগণ 2001 ভোট দিতে পারে নাই, আপনার সরকার গঠন করে চালাই গেছেন রাজাকারদেরকে নিয়ে। তা আপনারা 2014 যে নির্বাচনে আসলেন, সে 2008 নির্বাচনে আপনারা আসলেন, তখন তো একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, মানে আমাদের তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে 111-এর, তখন কিন্তু আপনারা বিরোধিতা করেন নাই, আপনাদের আন্দোলনের বিরোধিতা করেন নাই, নির্বাচন করছেন, সেই নির্বাচনে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, আন্দোলনের ফসলের সরকারের অধীনে সিট পাইছেন। লজ্জায় বেগম খালেদা জিয়া পার্লামেন্টে যাইতে চায় নাই, এত লজ্জা পাইছে কি? আমার মাত্র 25টা দল, 25টা এমপি, এখন এই কথাগুলো বললেন না। মূল কথা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবার কিন্তু তিনি আমাদের যে কাউন্সিল অধিবেশন হয়েছে এটা মাননীয় সঞ্চালক আমার মনে আছে, তিনি কিন্তু সেখানে বলেছিলেন যে নির্বাচন আগামীতে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবেই আমরা করব, এবং সেই করার জন্য তিনি কাজ করে গেছেন। একমাত্র ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীর কোনো একজন রাষ্ট্রপ্রধান যে সকল রাজনৈতিক দলের সঙ্গে ফেস টু ফেস কথা বলে প্রবলেম সলভ করার চেষ্টা করতেন, তিনি শুধু বলছেন যে আমি সাংবিধানিক বিষয়গুলোতে আমি কোনো কথা বলতে পারবো না, বাকি আপনাদের সমস্ত দাবি দেওয়া মেনে নেওয়া হবে। এবং তিনি বলছেন যে আমাকে বিশ্বাস করেন, একটা নিরপেক্ষ নির্বাচন জাতীয় দলীয় সরকারের অধীনে করা সম্ভব, এটা আমি প্রমাণ করেছি। অনেক ধন্যবাদ সম্বুদা। সাইফুল হক যদি বলেন, অনেকগুলো প্রশ্ন, করণীয় নিয়ে যদি একটু কথা বলেন। আচ্ছা, করণীয়ের মধ্যে আমি প্রথম যেটা মনে করি যে
নির্বাচন কমিশনকে নিয়ে তো অনেক প্রশ্ন আছে, বিতর্ক আছে, কিন্তু আবার এই এই নির্বাচন কমিশনের অধীনে আমরা আগামী নির্বাচনটা আমরা কিন্তু করতে যাচ্ছি, এটাই বাস্তবতা মনে হয়। আচ্ছা, এটাই এখনো পর্যন্ত এটাই বাস্তবতা যে আমরা আমরা এই নির্বাচন কমিশনের অধীনে হতে যাচ্ছে। ফলে এই নির্বাচন কমিশনের জন্য এটা কিন্তু একটা কিন্তু অ্যাসিড টেস্টের মতো, যে নির্বাচন কমিশন গত বিশেষ করে 5 বছরে পুরো নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষের এক ধরনের আস্থাটাকে নষ্ট করে দিয়েছে এবং পুরো নির্বাচনী ব্যবস্থা এক ধরনের ভেঙে পড়েছে। নির্বাচনী এই নির্বাচনী ব্যবস্থার উপরে এক ধরনের গণ হতাশা, গণ অনাস্থা আছে। এই আস্থাটা ফিরিয়ে আনাটা আপনার প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে, নির্বাচন কমিশন তো সরকারের অঙ্গ সংগঠন নয়, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তাহলে যে অনাস্থাটা তৈরি হয়েছে সমগ্র জনগোষ্ঠীর মধ্যে, যে হতাশাটা, আস্থাহীনতার জায়গাটা, নির্বাচন কমিশনের প্রতিদিনকার পদক্ষেপের মধ্য দিয়ে জনগণের আস্থাটাকে অর্জন করাটা হচ্ছে তার 1 নম্বর কাজ। আজকে আমি দেখলাম নির্বাচন কমিশনের সচিব মনে বললেন আগামীকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কালকে একটা গুরুত্বপূর্ণ সভা আছে। সেই সভাতে যিনি সচিবের জবানিতে যে কথাটা এসছে, ওনারা মানে 11টা দায়িত্ব, 11টা কর্তব্য তারা মানে একটা খসড়া তারা আলোচনা করেছেন, যেগুলো তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ নির্বাচন সংশ্লিষ্ট তাদেরকে তারা বলবেন। আমরা দেখতে চাই যে 11টা শর্ত, এগুলো শুধুমাত্র কাগজে কলমে থাকবে না, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ভূমিকার উপরে আগামী নির্বাচনের সাফল্য ব্যর্থতা অনেক কিছু অনেকখানি নির্ভর করে। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলীয় পক্ষপাতের বাইরে যেয়ে তারা একটা প্রজাতন্ত্রের তারা একটা খুব গুরুত্বপূর্ণ মানে অংশীদার হিসাবে, তারা তার দায়িত্ব হিসাবে তারা জনগণের ভোটাধিকার রক্ষা করবার জন্য তাদের যে দায়িত্বটা আছে অত্যন্ত পেশাদারিভাবে সে দায়িত্বটা যারা পালন করেন, নির্বাচন কমিশনকে এটা প্রতিদিন এটা কিন্তু আক্ষরিক তদারকি করার যে প্রশ্নটা। ধন্যবাদ। 2 নম্বর হচ্ছে, আমি আমাকে একটু 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 কথা বলার সুযোগ দেন। 2 নম্বর হলো যে আমি মনে করি যে সমগ্র নির্বাচনী ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত, রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তাদের ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, সেটা তো নিশ্চয়ই থাকতে পারে, তারাও নিশ্চয়ই কোনো না কোনো মার্কায় সবাই তারা ভোট দেবেন, কিন্তু দায়িত্ব পালন করবার ক্ষেত্রে, নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে তাদের অর্পিত দায়িত্বটা তারা যেন 100% স্বচ্ছতার সাথে তারা যেন পালন করেন, এটা নির্বাচন কমিশনের একটা কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু দায়িত্ব। 3 নম্বর হচ্ছে নির্বাচনের সমগ্র নির্বাচনী ব্যবস্থাটা যারা যুক্ত আছেন, আপনি একটু আগে বললেন পর্যবেক্ষকরা আমাদের মতন দেশে তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেন, তাৎক্ষণিকভাবে তারা কি দেখলেন, তাদের অবজারভেশনটা কি, সেটা তারা যদি জানাতে না পারেন তার মানে কি, তার মানে অর্থাৎ তাহলে এই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই তারা কিন্তু একটা পক্ষপাতমূলক অবস্থান তারা কিন্তু নিয়ে নিয়েছেন এবং এটা জনমনের মধ্যে কিন্তু এই সন্দেহটা তৈরি হয়েছে, তাহলে কি নির্বাচন কমিশন সত্যি সত্যি যদি কোনো দখলদারিত্ব ঘটে, কোনো কেন্দ্রে যদি জালিয়াতি করে, তাহলে পর্যবেক্ষক যারা যারা যাচ্ছেন স্বাধীনভাবে তারা মত প্রকাশ করতে পারবেন কিনা, তাৎক্ষণিকভাবে তারা কোনো ইনফরমেশন দেওয়া তারা। সাইফুল ভাই অনেক ধন্যবাদ, আমরা এই নিয়ে আরো আলোচনা করব। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আরএফএল গোল টেবিলে আরেকটি ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। আমরা কথা বলছিলাম সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা এবং চ্যালেঞ্জগুলো কি, একটু পরেই আমরা ফিরে আসি। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত, দেখছেন আরএফএল গোল টেবিল, সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস, আলোচনা করছি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ। এই তৃতীয় এবং শেষ অংশে আমরা একটু করণীয় নিয়ে কথা বলতে চাই। ফকরুল ইমাম, আমরা সামনে তাকাতে চাই, কি করা যেতে পারে আসলে? আসলে এই আস্থাহীনতা আইডেন্টিফিকেশন তো করতে হবে, প্রবলেমটা কি, প্রবলেমটা আইডেন্টিফিকেশন করতে হবে তো, কিন্তু এখানে তো আইডেন্টিফিকেশন হলো না, দোষারোপ হলে তো আপনি আইডেন্টিফিকেশন করতে পারবেন না। শুনেন, উনি বলেছেন, সাইফুল হক সাহেব একটা কথা বলেছেন, বহু বছর ধরে ভোট দান, কত বছর উনি বলেন নাই? উনি যে বলতেন যে একেবারে 10টা পার্লামেন্টে কোথাও ভোট দানের অধিকার ছিল না, তালিম মন্ত্রীকে এগ্রি করতে বহু বছর উনি বলেন নাই, কত বছর উনি বলেন নাই, বিএনপির পিরিয়ডটা কি হয়েছিল উনি বলেন নাই, সুকৌশলে এড়িয়ে গেছেন। তো সুতরাং এগুলো তো আমি যদি কথা বলি, কথার পিছনে যদি যুক্তি না থাকে, শুধু আবেগে কথা বলি এবং কথাগুলি শুধু গদভরা কথা বলি,
কতবার কত কথা আছে, জনসাধারণ জনসাধারণের মধ্যে চেতনা নাই, জনসাধারণের মধ্যে আপনার এই উচ্ছ্বাস নাই, জনসাধারণের মধ্যে নির্বাচন কমিশনের যে ব্যবহারটা জনসাধারণ তো তাহলে ভাগ করে ফেলছেন আপনি। আমাদের দেশে তো আপনি এডুকেশনটা তো দেখবেন, এখন আজকে নির্বাচন কমিশন কি করে কথা বলেছে, কি এফেক্ট হয়েছে, ওটা কি তৃণমূল পর্যন্ত যাবে? সুতরাং আমার লেভেলে আমি যদি কথা বলতে থাকি, এটা তো কোনোদিনই আইডেন্টিফাই করতে পারবেন না কিভাবে ভালো নির্বাচন করবেন। তবে একটা কথা আমি বলি, আমাদের এই যে নির্বাচন কমিশন হয়েছে, প্রত্যেকটা আমি যদি শওকত মাহমুদের উপরে আস্থা না রাখতে পারি সাংবাদিক হিসাবে, তাহলে তো আমি যাবো কোথায়? আমাকে নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে হবে, যেরকমই হোক আস্থা রাখতে হবে, তাকে সাহস দিতে হবে। আমি হুমকি ধুমকি দিলাম, আবার বললাম যে আমি সমস্ত নির্বাচন পাহারা দিব, আমার তো দায়িত্ব না নির্বাচন পাহারা দেওয়ার, পাহারা দিতে গেলেই তো শুনেন গন্ডগোল হবে, পাহারা দেওয়ার জন্য লোক আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। আমি বলি, আমি শেষ করি, আপনার একটা 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 পাহারা দিতে পারবে না, একটা একটা কেন্দ্রের একটা লিমিটেশন থাকে, এর মধ্যে আপনি আসতে পারবেন না, একবার ভোট দিয়ে গেলে তার এরিয়ার মধ্যে আসতে পারবেন না, সেখানে কীভাবে আপনি পাহারা দিবেন? পাহারা শব্দটা এটা ধমকি। সুতরাং আমি কথা হচ্ছে এই শব্দগুলো বাদ দেন, আপনারা বাদ দিয়ে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে যাতে হয় সেই সেই আসার কথা শোনেন, মানুষকে আসার কথা শোনেন, শুনেন মানুষকে আসার কথা শোনেন, বিএনপিকে আপনাদের ইয়েকে আসার কথা শোনেন, যে তোমরা আসো, আমরা আছি, আমরা তোমাদেরকে নিরাপত্তা দেবো, সরকার নিরাপত্তা দেবে, তোমরা আসো, ভোটটা দাও এবং ভোটের মাধ্যমে তোমরা সরকার পরিবর্তন করো। আপনি ভোটে আসতে দিবেন না, একদম কাল্পনিক কতগুলো কথা বলে আপনি ভয় ভীতি সহকারে ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরছি। কে বলছেন? আপনাকে ধন্যবাদ আমাদের গোল টেবিলে প্রশ্ন করার জন্য, নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি কামরুল হাসান খন্দকার মধু, বগুড়া আদমদিঘি থেকে। মধু ভাই বলুন। জি, আমার প্রশ্ন যে মাগুরা মিরপুরে ভোট এবং এক দেড় কোটি ভুয়া ভোটকে কেন্দ্র করে ছবি সহ ভোটার লিস্ট তৈরি করা হলো। 2008 সালের পর থেকে উপজেলা ইপুয়ে মেয়র নির্বাচন সঠিকভাবে হয়েছে বলে আমরা জনগণ মনে করে না, আদৌ কি সঠিকভাবে নির্বাচন হবে যা ভোট দিতে পারবে কিনা? দ্বিতীয় প্রশ্ন, কোর্টের রায় আজকে, গ্রেপ্তার কালকে, ব্যারিস্টার নাজমুল হুদা কোথায়? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, সরকার চাকরিজীবীদেরকে যেভাবে আওয়ামী লীগ বিএনপি বানানো হচ্ছে, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে ওই লোকগুলোর বিপদে পড়বে কিনা? এটা আমি আওয়ামী লীগের দুইজন সিনিয়র নেতৃবৃন্দের কাছে জানতে চাই। জি, আমি উত্তর যদি দেন আওয়ামী লীগের কাছে প্রশ্নটি করেছি। আমি একটু আমার বন্ধু, আপনি যোগ দিতে পারবেন, বন্ধু সাংবাদিক, অত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। জি, যে আমি যখন মন্ত্রী ছিলাম তখন অফিসাররা গিয়ে বলতো কানে কানে, স্যার আমি কিন্তু আওয়ামী লীগ করি। আমি, কেন আপনি আওয়ামী লীগ করেন? আওয়ামী লীগ করার অধিকার আপনার কী আছে? আপনার সাংবিধানিক অধিকার আছে আওয়ামী লীগ করার? এখন তত্ত্বমত খাই যায় এই যে জিনিসটা, এটা ঠিকই বলেছেন যে এই যে আপনার বিশেষ করে গণকর্মচারী যারা, যাদের তাদের মধ্যে যদি এভাবে রাজনৈতিক বিভক্তি হয়, এক সে জাতি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, এত বড় লড়াই সংগ্রাম, দীর্ঘ সুদীর্ঘ কাল, দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু আসলেন, তিনি ক্ষমতায় বসলেন, 3 বছর 7 মাসের মাথায় জিয়াউর রহমান গংরা ষড়যন্ত্র করে তাকে হত্যা করে এই দেশের সমস্ত সিস্টেমকে তারা নষ্ট করে দিয়েছেন, সমস্ত সিস্টেম, কোন সিস্টেম নাই এখন আর। এত বছরের কি সিস্টেম আমরা পুনরুদ্ধার করতে পারলাম না? কেন করবেন আপনি? 40 বছর পড়ে গেল, আমরা পারলাম না কেন? তো সেই হত্যাকারীরাই 21 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, তো আমলিক ছিল, তাহলে পারলাম না কেন? আমরা তো চেষ্টা করেছি, আমরা 96 সালে চেষ্টা করেছি, আমাদের নেত্রী এখনো চেষ্টা করছে, তাও তো বিভক্ত, জাতি বিভক্ত হয়ে আছে, আমরা বিভক্ত হয়ে আছে, আপনি জানেন, শিক্ষকরা আমরা বিভক্ত হয়ে আছি, হয় আমলিক নয় বিএনপি, সব ভাগ হয়ে আছে, এটা খুবই খারাপ, সাংবাদিকরা বিভক্ত হয়ে আছে, আপনি দেখেন, খারাপ লক্ষণ, আইনজীবীরা বিভক্ত হয়ে আছে, এটা খুবই খারাপ লক্ষণ। আমি যেখানেই থাকি যাই করি, সত্য কথা সাহস করে আমাকে বলার মতো স্পিরিট আমার মধ্যে থাকতে হবে, আমি এটা বিশ্বাস করি, এটা খুবই খারাপ লক্ষণ, এই যে একটা দলীয়করণের মনোভাব বিএনপি। আপনি জানেন, আমার, আমি যখন আমার এমপি, তখন আমার এলাকায় প্রাইমারি স্কুলের পরীক্ষা হয়, বিএনপির দলীয়করণ কি হচ্ছে? খুব সুন্দর, প্রাইমারি স্কুলে প্রোফাইল ক্যাডারের মাধ্যমে প্রশাসনে দলীয়করণ করা হয়েছে, এটাই হচ্ছে বাংলাদেশের আমার দলীয়করণের সূচনা। লেট মি সে, প্লিজ, আমি একটা উদাহরণ দেব এই দেশের জাতির জন্য,
আমার দেশে পরীক্ষা ছাড়া অফিসার নিছে, আমার দেশে যখন প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ হয় তখন বিএনপির আমলে, তারা বিএনপির আমলে প্রত্যেক আওয়ামী লীগ যারা পাইতো টের পাইতে প্রত্যেকের বাড়িতে দেয়া ধাবড়াইতো, আসবে না পরীক্ষা দিতে, পরীক্ষা দিতে আসলে তাকে আটকাই দিত, তারা ঢুকতে দিত না। অর্থাৎ তারা কিন্তু ডিএনএ টেস্ট করিয়া আওয়ামী লীগ মানে বিএনপি বানিয়ে গেছে আর ওনারা আওয়ামী লীগ বানাইছে, সেই জন্য জাতীয় পার্টি পপুলার, ভেরি মাচ পপুলার ইন দ্য কমন পিপল। এখন জাতীয় পার্টি যদি ভোট করে জেতার একটা বিরাট আশা আছে। আরেকটা কথা বলছি, 300 আসন আরেকটা কথা বলছি আমি, যে এই যে বিভক্তি প্রাণের সখা ছুটে গেছে সাহেব, পেশাজীবীদের বিভক্তিটা যদি 200 দিতে পারে তাহলে শুনেন, দাদা ওরা তো বলছে পেশাজীবীর 200 দেয়, পেশাজীবীর যে বিভক্তি 300 দিতে, শুনেন পেশাজীবীর যে বিভক্তি স্বপ্ন দেখে ওটা এটা হলো কেন, কেন আপনি দেখেন না, আপনি তো সমতা দেন, সমতা খবর পাওয়া যাচ্ছে না, এই যে যত গন্ডগোল লাগছে না এখন এই গন্ডগোলের জন্য ডক্টর কামাল হোসেন দায়ী, কেন দায়ী, কামাল হোসেন চিরকাল এই স্বাধীনতা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ কনস্টিটিউশন রাষ্ট্র পরিচালনার মূলনীতি ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ ইত্যাদি আদর্শে বিশ্বাস করিয়া উনি টপ করিয়া উনি একটা রাজাকারের দলে চলে গেলেন, দেখছেন, এবং তিনি বললেন কি, উনি এক ভাষণে বললেন এই দেশটাকে মুক্ত করতে হবে, এই দেশটাকে স্বাধীন করতে হবে, তার মানেটা কি, হোয়াট ডাজ ইট মিন, এই দেশটা স্বাধীন না ডক্টর কামাল হোসেন সাহেব, আপনি কেন বলতে পারেন যে এই দেশটাকে স্বাধীন করতে হবে, আরে আমি নিজে সত্যতা আমি রেকর্ড করতে পারবো না, আচ্ছা আমি ফকির ভাই একটু বলেন আপনি, আমি সম্বোধন করলাম, আচ্ছা রুবাই একটু উনি সময় পাননি, উনি একটু বলুক, হ্যাঁ পেশাজীবীদের কথা বলছেন একটু বলেন আপনি সংক্ষেপে, এখন পেশাজীবী তো আপনার ডাক্তার থেকে আরম্ভ করে যতগুলো পেশাজীবী আছে সবগুলি দুই ভাবে বিভক্ত হয়ে গেছে, আমলিকের ডাক্তার তো বিএনপি সমর্থকের চিকিৎসা করবে না, বিএনপি ডাক্তার আমলিকের সমর্থকের চিকিৎসা করবে, এই কি হয়, না না এটা এটা তো পেশাজীবীরা তো এটা কোনোদিন করে না, পরিবর্তন হয়েছে, পেশাজীবী একটা মানুষের শুনে স্বাধীনতা চিকিৎসা করবে, আমলিকের লোকেরা খালেদা জিয়া ট্রিটমেন্ট করলো না, পরিবর্তন হয়ে গেছে না, ব্যাপার হলো কি যে যারা পেশাজীবী, পেশাজীবী নামটাই ওই জন্য হয়েছে যাদের পেশার সময় তারা একদম নিরপেক্ষ থাকবে, কিন্তু মানুষ হিসাবে, মানুষ হিসেবে তার রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি থাকতেই পারে, সেই জন্য এটাকে আমি অত খারাপ ভাবে দেখি না, তবে পেশাজীবীর নামটার মার্থটাই হচ্ছে যে কোনো পেশাতেই আপনি থাকেন পেশাটাকে যখন আপনি লিখবেন, যদি শওকত মাহমুদকে বলেন যে একটা 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 ই লেখেন একটা সংবাদ লেখেন, উনি তখন বিএনপির টানে সংবাদটা লিখবেন না, যেভাবে আপনি এখানে অনেক সুযোগ দিয়েছেন ওই দিকে ডান দিকে অনেক কথা বলার সুযোগ দিয়েছেন, আপনি জানতে চাচ্ছেন যে করণীয়টা কি, প্রথম কথা হলো যে আপনি জানেন যে গত 3 মাস যাবত অসংখ্য গায়েবী মামলা দেওয়া হয়েছে, যে 5-7 জন 10 জনের নাম এবং আরো অজ্ঞাত 200-300, এই মামলাগুলো নির্বাচনকালীন সময়ে অচল থাকবে সচল থাকবে না, নির্বাচন কমিশনকে আশ্বাস দিতে হবে, নির্বাচন কমিশনকে এই নিশ্চয়তা দিতে হবে। দ্বিতীয় কথা হলো যে যে প্রশাসন, এই প্রশাসনের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দায়িত্ব পালন করছে অথবা চিহ্নিত যারা দল বা তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে, থানার যে ওসি এবং থানার যে ইউএনও এবং যারা জেলা প্রশাসক এবং এসপি যারা মানে চিহ্নিত আপনার দলবাস তাদেরকে পরিবর্তন করে অপেক্ষাকৃত নিরপেক্ষ দলীয় সরকার অধীনে যারা একটা নির্বাচন করতে পারে এই কাজগুলো নির্বাচন কমিশন করতে হবে, এবং নির্বাচন কমিশন এই কাজগুলো করলে আমরা মনে করতে পারি একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে, না হলে এটা সোনার পাথর বাটি, আপনারা আমরা নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছি বলে মনে করবেন না যে আমরা এই ধরনের একটা পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে কাউকে বৈধতা দেব, সুতরাং এখনো বল সরকারের কোর্টে, বল নির্বাচনের কমিশনের কোর্টে, নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয় আপনারা চলে গেলেন, না নির্বাচন কমিশন যদি ব্যর্থ হয় পাকিস্তানের জন্য জাতি তাদেরকে ক্ষমা করবে, নাজমা আপা যদি একটা বুলেট আকারে বলেন আপনার কি প্রত্যাশা, কেমন নির্বাচন আশা করছেন আপনি, ইয়া করে গ্রেফতারের কথা বলে, না আলোচনা বিশেষ সূচনে বুলেট আকারে কথা বলে, এখন আমরা যদি মানুষ পুড়িয়ে পেট্রোল বোমা দিয়ে হত্যা করছে 500 উপরে মানুষ সামনে তাকাতে, গাড়ি না গাড়ি ভাঙচুর করে সামনে যায় আমরা আপা, হাজার হাজার গাড়ি ভাঙচুর করে, তো নির্বাচন তাহলে এগুলোর মামলা হবে না, জি সে মামলার আসামিরা কি বিচারের আগেই কি খালাস পেয়ে যাবে, এগুলো তো ওনাদেরকে বুঝতে হবে, আর যে বিষয়টা বলছে যে আমরা ওই যে নির্বাচন থেকে সরে যেতে পারি, আমরা পাতানো নির্বাচনে নাও যেতে পারি, তার একটা কারণ আছে যে কেন 300 আসনে দিচ্ছে জাতীয় পার্টি, কারণ বিএনপি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তারা নাটক করে
এখান থেকে সরে যাওয়ার প্ল্যান করতে পারে। সুতরাং বিএনপি সরে গেল রাজনীতির মাঠ যাতে ফাঁকা না থাকে, আমি তো রিকোয়েস্ট করবো বাম গণতান্ত্রিক দল জাতীয় পার্টি 300 আসনে দিক, অন্যান্য সব রাজনৈতিক দল যারা আছে সবাই যতটা আসনে পারুক বাস্তবে সেগুলো প্রয়োগ করাকে নিশ্চিত করতে হবে। এক, আগামীকালকে থেকে অস্ত্র উদ্ধারের একটা অভিযান শুরু হবে বলে আমরা শুনছি। সুতরাং আমরা অস্ত্র বলি অথবা আগামী নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে পারে এ ধরনের দাগি চিহ্নিত সন্ত্রাসী, এটা সন্ত্রাসীর কোনো দল নেই, আমরা সবসময় শুনি দলের বাইরে সন্ত্রাসী নেই, সেটাও সত্য বাংলাদেশে, বা এখানে দলের একটা ছত্রচ্ছায়, সেটাও সত্য দলের ছত্রচ্ছায় সন্ত্রাসীরা কাজ করে। ফলে আমরা দেখতে চাইব যে এই অস্ত্র উদ্ধারের নামে বিরোধী রাজনৈতিক দলের যারা সত্যিকারের নেতা কর্মী তাদের উপর যেন হয়রানি করা না হয়, দলের পরিচয়ের বাইরে যে যারা সত্যি সত্যি যারা আগামী নির্বাচনকে যারা দখলদারিত্ব নিয়ে যেতে চায় আশঙ্কা আছে দলের বাইরে যে তাদেরকে নির্বাচন কমিশন, তাদেরকে পুলিশ তারা চিহ্নিত করবেন, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। অনেক ধন্যবাদ। আর শেষ হচ্ছে জনগণের মধ্যে যে শঙ্কাটা আছে, প্রতিদিন নির্বাচন কমিশনকে তার কথা কাজের সাথে মনিটর করে আজকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল এটা কার্যকরী হচ্ছে, এরকম বিশ্বাসযোগ্য পদক্ষেপ ছাড়া ভোটার এবং জনগণের মধ্যে আগামী নির্বাচন নিয়ে যে আশঙ্কা আছে আশঙ্কাটা দূর করা যাবে। ধন্যবাদ ফকরুলভাই, যে বলেন বুলেট আকারে, বুলেট আকারে বলছি, প্রত্যাশা নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের যে মোরাল অথরিটি সেই অথরিটি দেখাতে পারছে না কেন, এই প্রশ্ন তারা করছে। না না শুনেন, নির্বাচন কমিশনকে সংবিধান অনেক পাওয়ার দিয়েছে, কিভাবে অনেক পাওয়ার দিয়েছে, আমি আশা করব নির্বাচন কমিশন সেই পাওয়ারগুলো ইউটিলাইজ করে, যদি ইউটিলাইজ করে তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে আর জনমনে কোনো আতঙ্ক নাই। আমি এটা জানি না, এগুলা ছড়ানো ঠিক না। আমার উপদেশ হবে যে আপনারা পজিটিভ কথা বলেন, পজিটিভ নির্বাচন চান, এবং যদি কোথাও যেমন কোনোটা যদি আপনি গ্যাপ দেখেন সেই গ্যাপটা পূরণ করেন। জি শওকত ভাই, আপনাকে তো শেষ করি। দেখুন, আমরা নির্বাচন কমিশনের সম্ভাব্য করণীয় আলোচনা করছি, আমার মনে হয় না, নাগরিক হিসাবে বলছি, আমার মনে হয় না নির্বাচন কমিশনের পক্ষে সেগুলি করা সম্ভব। তাহলে কি করবেন, করণীয় কি হবে? করণীয় একটি, কিভাবে কার্যকর চাপ তৈরি করবেন আপনারা? করণীয় হচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগ এবং পার্লামেন্টের বিলুপ্তি, তখনই নির্বাচন কমিশন স্বাধীন হবে। সেটার জন্য যে গণ আন্দোলন সেটা আপনারা করতে পারছেন, গণ আন্দোলন আন্দোলন সেটা হবে না, গণ আন্দোলন অভ্যুত্থান লাগবে, গণ আন্দোলন পারেন না, পারেন না গণ আন্দোলন কেন, স্বেচ্ছায় পদত্যাগ করলে অসুবিধা কি, গণতন্ত্রের স্বার্থে স্বেচ্ছায় পদত্যাগ করে দিলাম, এটা পারছেন না কেন? শম্ভু বলুন না, আজকে বলছেন সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে উনি ইলেকশন করছেন, এই সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে জীবনে কোন নির্বাচনে অংশগ্রহণ করেছে? আপনি ঠিক, উনি কি এমপি হিসেবে, এমপি তো বজায় রেখে তিনি নতুন এমপি হতে যাওয়ার এটা কি হয় কখনো? আমার এলাকায় সংসদ বাতিল, আমি কোনো কাজ করব করি না, এর মধ্যে এমপি হিসেবে কোনো কাজ নেই আমার, আমার এলাকায় সব কিছু কাজ আছে, এমপি হিসেবে আমার এলাকায় ফ্ল্যাগ উড়ায় গাড়ি যান, শুনেন আমি ফ্ল্যাগ উড়ায় যান, একটা কথা রয়ে গেল, আমরা ফ্ল্যাগ উড়ায় গাড়ি হয়ে গেল, একটাই যে আমার ভাই বলেছেন যে জনগণ ভোট দিতে পারবে, জনগণের মধ্যে কোনো আশঙ্কা নাই, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি যে কথা দিয়েছেন যে সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন তিনি উপহার দিবেন, এইটার প্রতি আমি 100% আমার আস্থা আছে, 100%। এবং এই যে আপনারা এই যে পর্যবেক্ষক নিয়ে একটা কথা বললেন, অসম্পূর্ণ থেকে গেল, পর্যবেক্ষকের কাজটা কি, হোয়াট ইজ দ্য জব অফ পর্যবেক্ষক, কি তার কাজটা কি, কাজ দায়িত্ব না, তার কাজটা কি, কাজটা যদি ইলেকশন কমিশন বলে থাকে দাঁড়াই থাকবা, কিন্তু অ্যাকচুয়ালি তার কাজ কি, কাজ কি, মূর্তি বলেন কাজটা কি, আসারই তো দরকার না, কাজটা কি বলেন, কাজটা কি, সে দেখবে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না, আমি একটা অধিকার প্রয়োগ করছি, একটা কথা বলে শেষ করে দেই, বলেন আপা, যদি নির্বাচনে নাই আসবেন তাহলে ঐক্য ফ্রন্ট করার দরকার কি, আবার তার আগে লাগিয়েছেন জাতীয়, আমরা বলেছি শেষ পর্যন্ত আমরা নির্বাচনে থাকব, জাতীয় কথা বলা, আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সেটা নিয়ে সংশয়, আঞ্চলিক সড়ককে যদি মহাসড়ক নাম দেন সেটা কি হবে, ঠিক হবে, আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকব, আঞ্চলিক সড়ককে আপনারা থাকবেন কি না সেই কথাটা বলেন, আপনারা থাকবেন, অনেক ধন্যবাদ, আপনারা থাকবেন কি না, জাতীয় আপনারা থাকবেন, একটু কথা বলবো সম্বোধা, কর্মেও বলো বরং এই গণদ রাজনীতি দিয়ে ওই যে আর যাই হোক গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আমার এক বোন টেলিফোন করেছিলেন, বোন রাইট, তিনি এই আমাদের কথাগুলো শুনে কিন্তু তিনি প্রশ্নটা করেছেন, বাস্তবে কিন্তু তিনি কিন্তু সংখ্যার মধ্যে নাই, কোন ভোটার সংখ্যার মধ্যে নাই, সকল ভোটারই ভোট দিবে এই আশা নেই তারা গ্রামে গ্রামে কাজ করতে, আমরা সেই পরিবেশে, সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে
তাহলে নির্বাচন কমিশন বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, তাহলে প্রত্যেকে তাদের দায়িত্ব তারা কিন্তু পালন করবে, এটা হচ্ছে আমাদের ইতিহাস। আপনি তো গির্জার ফাদারদের মতো কথা, আমি সেজন্য বলেছি রাজনৈতিক সদস্য ভালো কাজ না না স্যার বাবা এগুলি কি বলেন? আমি আমরা সেজন্য বলেছি গির্জার ফাদারের প্রত্যাশা করেন, হ্যাঁ রাইট, ফলে ঈশ্বর আপনার উপর শান্তি বর্ষিত করুক, সকলে সুখী হোক। আমি বলেছি এই যে তো রাজনীতি চলবে না, আমি আমি বলেছি রাজনীতি অর্থ আচ্ছা আচ্ছা গুনি মারামারি লড়াই ঝগড়া কার্যকর আন্দোলন সেটা কোথায়? আপনি উন্নত বিশ্ব আন্দোলন করতে হবে, এই যে বুদ্ধি দাও উন্নত বিশ্ব আগামী সপ্তাহে আবারও ফিরে আসব, সবাই ভালো থাকুন, ততক্ষণ নিরাপদে থাকুন এবং আরটিভির সঙ্গেই থাকুন। Yeah.